আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে এই অসম্ভব সুন্দর কেক ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে কেকটাকে ক্রাম কোট করে ক্রিম দিয়ে ফ্রিজে সেট হতে দিয়েছি। তারপর এখন জাস্ট ফাইনাল ফিনিশিংটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো আপনারা আমার সব ভিডিওতেই দেখবেন বরাবরই আমি এইভাবে পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে তারপর হচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে করে আমার মনে হয় কেকের ফিনিশিং খুব দ্রুত আনা সম্ভব। তো এখানে আমি একটা স্ক্র্যাপার দিয়ে টেনে টেনে ক্রিমটাকে জাস্ট সেট করে নিচ্ছি। আর এইভাবে সেট করলে আপনার সময় খুব কম লাগে, তবে ধৈর্যের বিষয়, কারণ একবারেই কখনো কেকের ফাইনাল ফিনিশিং চলে আসে না। তো যেখানে একটু ক্রিম কম হয়ে গেছে সেখানে আমি আবার একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি। এভাবে হচ্ছে আমি পর্যায়ক্রমে ক্রিমটা অ্যাড করে করে এখানে কেকের বেসটাকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এরপর যে আমার কেকে মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে, এখন আমি এখানে কিছু ফুল এঁকে নিব স্টার নজেল দিয়ে। আসলে এটা আমার একদমই নিজস্ব একটা ডিজাইন, আমি অনেক ভেবেচিন্তে এই ডিজাইনটা করেছি। তো এখানে হচ্ছে আমি ফুলগুলো এঁকে নিলাম, নিয়ে হচ্ছে এখানে আরও কিছু ফুল ছোটো ছোটো অ্যাড করে দিচ্ছি। আর পুরো কাজটা আমি একটা নজেল ব্যবহার করে করেছি। আপনারা যারা নতুন কেক নিয়ে কাজ করছেন, অনেক নজেল কিনতে পারছেন না, তারা এরকম একটা নজেল দিয়ে বর্ডারের কাজও করতে পারবেন, আবার কেকের উপরেও ডিজাইন করতে পারবেন। তো এই যে আমি এখানে কেকের উপরে হচ্ছে এখানে ডিজাইন করে নিচ্ছি, আর এখানে কেকের ভিতরে একটা কালারের শেড আনার জন্য আমি সাদার মধ্যে একটি শলা দিয়ে পিঙ্ক কালারের একটু রং অ্যাড করে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে এখন চকলেট গানাশ অ্যাড করে দেব সাইড দিয়ে। আমার কাছে মনে হয় গানাশটা অ্যাড না করলে চকলেটের পারফেক্ট একটা লুক পাওয়া যায় না। তো আমি গানাশটা অ্যাড করে নিচ্ছি। আমি একটু পরে তুলি ব্যবহার করব, যেটা এর আগে কখনোই আমি কোনো কেকে করিনি। তুলি দিয়ে আমি হচ্ছে এখানে কিছু ডিজাইন করব। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখন আমি তুলি দিয়ে এখানে একটা লাভ শেপ এঁকে নিব, তারপর সেখানে হচ্ছে আমি দুইটা নামের লেটার অ্যাড করব। নামের লেটারগুলো অ্যাড করার জন্য আমি এখানে চকলেট গানাশটাকে একটু পাতলা করে ব্যবহার করছি। আর আমি তুলি দিয়ে আগে একটা ড্র করে নিয়েছি, যাতে করে আমি ওই দাগের উপরে উপরে এখানে জাস্ট এটা অ্যাড করে দিতে পারি। এ পর্যায়ে আমি তুলি দিয়ে একটুখানি জাস্ট পিঙ্ক কালার শেড আনার জন্য একটু রং করে দিচ্ছি। আসলে কেকটাকে আমি নিজের জন্য বানিয়েছি, সেজন্য মনের মাধুরী মিশিয়ে যেভাবে করলে ভালো হয় সেভাবে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কেকের মধ্যে তুলি ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। আমি সাইড দিয়ে কিছু ফুল এঁকে নিয়েছি। আশা করছি এই কেকের ডিজাইনটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন বা একটু ধারণা পেয়েছেন
কীভাবে নতুন কেকের ডিজাইন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।